হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল আজকে ভিডিওটা স্টার্ট করে দিলাম, আর আমি এখন চলে এসেছি এই যে দেখো ঠাকুর ঘরের সামনে। তো ঠাকুর ঘর মানে ঠাকুর পুজো দিতে হবে সকাল সকালে, আমরা মানে ঠাকুর পুজোটা দিয়ে দিচ্ছি। আর এখন যেহেতু মানে ওয়েদারটা এতই ভালো সকালবেলাটা, তো সেই জন্য একটু স্নান পুজোটা করতে না খুবই ভালো লাগে। তারপরে দুপুরের দিকে প্রচণ্ড গরম পড়ে যায়, তখন একদমই ইচ্ছে করে না আর কি, মানে এই উপরে কাজ টাজ করতে একদমই ইচ্ছে করে না। আর বাইরে থেকে সেন্টার থেকে আসার পরে না মনে হয় না যে এগুলো কাজ করি, তো যতটা করে রাখা যায় ততটাই করছি। আর কোয়েল দেখো, কোয়েলের আজকে পরীক্ষা শুরু হবে, তো কোয়েল সেই জন্য ব্যস্ত হয়ে গেছে। মানে সকালে ঘুম থেকে উঠেই আগে প্রথম দিন তো আগে যেতে হয়, কারণ প্রথম দিন মানে ঘর খুঁজতে হয়, ঘরে কোথায় কোন ঘরে বসবে, তারপরে সিট নাম্বার দিয়ে দেয়, মানে অনেক কিছু চাপ থাকে তো ওদের মাথায়। তো সেই জন্য আমাদেরকে তো ঢুকতেই দিবে না, আমরা শুধু গিয়ে পৌঁছে দিয়ে আসবো, কিন্তু বাদবাকি কাজ তো ওকেই করতে হবে। সেই জন্য একটু তাড়াতাড়ি যাবে, 10টা থেকে পরীক্ষা, তো 9:30টার মধ্যে ঢুকে যাবে। তো সেই জন্য তাড়াতাড়ি করি পুজো টুজো করে তারপরে মানে খাওয়ার একটু ব্যবস্থা করতে হবে, তো খেয়ে দিয়ে চলে যাবে। আর এখন আমি যাব ছাদে, তো ছাদে মানে ছাদেই আছি, মানে ঠাকুরঘরের উপরে যে ছোট্ট ছাদটা বানিয়েছি সেই ছাদে যাব, একটু গাছগুলো তোমাদেরকে দেখাই। মতো কোয়েল দেখো ভাত খেতে বসে গেছে, প্রেশারে দেখো আলু দিয়ে সিদ্ধ ভাত করেছি, তো ফেনা ফেনা করতে চেয়েছিলাম কিন্তু শুকিয়ে গেছে। আর এই যে দেখো কোয়েল বসে পড়েছে অলরেডি, তো কোয়েল খাচ্ছে, এই যে কোয়েল খেতে বসে গেছে। তো ফেনা ফেনা ভাত হয়নি, ভাবলাম ফেনা হলে তাড়াতাড়ি খালি মুখের মধ্যে দিবে গেলবে, তো সেটা আর হলো না। আমি তো মাখিয়ে দিলাম, এই যে হাতে এখনও ভাত লেগে আছে, মাখিয়ে দিলাম। আর কোয়েল এখন খাচ্ছে, তাড়াতাড়ি ঝটপট খেয়ে দিয়ে চলে যাবে। আর আমার কিন্তু পুজো কমপ্লিট, পুজো একদম কমপ্লিট হয়ে গেছে, তো এখন কোয়েল খাক, তারপরে ওকে দিতে যেতে হবে। সকালে তাড়াহুড়োতে দেখো স্নান করেছি, পুজো হয়ে গেছে, কিন্তু মাথা কিন্তু আশ্রয় নেই, মানে এইভাবে করে পুজো তো আমি দিই না, সব কিছু করেই দিই। তো আজকে ঝটপট যেহেতু তাড়াহুড়ো, তো আমি আবার চলে এসেছি দেখো ছাদ বাগানে, এখান থেকে দুটো ডাটা তুলে নিয়ে যাই, তরকারি করব। তো এই যে দেখো যেগুলো ডাটার এই যে বিচি বিচি হয়ে গেছে, সেগুলোই ভাবছি আগে তুলে নিই, তাহলে মানে এগুলো আগে শেষ হয়ে যাবে আর কচিগুলো থাকবে। একটা দুটো ডাটা তুলি হয়ে যাবে, দেখো সাইজটা অনেকটাই লম্বা। এই যে তিনটে ডাটা তুলে নিলাম, এগুলো এখন দিয়ে তরকারি করব, সকালে রুটি খাওয়ার তরকারি। এই যে দেখো ঝিঙে, পটল, কাঁচা কলা, পেঁপে, আলু আর ডাটা, এগুলো দিয়ে আমি এখন রান্না করবো পাঁচ মিশালি সবজি। তো আগে বানিয়ে নিই, তারপরে রান্না করব। আমার সবজি কাটা কমপ্লিট, এখন রান্না করব। তো কড়াই বসিয়ে দিয়েছি, এই যে দেখো কড়াইতে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়েছি, এখন এই কাঁচা লঙ্কা আর একটু আদা কুচি দিয়ে তরকারিটা রান্না করব। গেছে একদম, একটু মাখো 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 করেছি, তো এই যে দু জায়গায় রেখেছি, একটা রাত্রে রুটি খাওয়ার, একটা সকালে রুটি খাওয়ার। আর দেখো কি রান্না করছি, এই যে দেখো সোয়াবিন দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে একটু মাখো মাখো তরকারি করব, মানে করছি আর কি। আর এই যে দেখো কাঁচা কলা, পটল, এগুলো ভাজি করব আর কি। আর এই ফুলটা তুলেছিলাম, এই ফুলটা তো অবশ্যই ভাজি করব, ভালো করে ধুয়ে রেখেছি। আর এই যে পেঁপেটুকু আমার জন্য সেদ্ধ দেবো, তো এটা করব দুপুরে, এটুকু মানে এখন রেডি করে রেখে দিলাম। আর এই সবজিটা এখন করে রাখছি, তো ভাতটা পরে করব। তো এই তো মানে রান্না কিছুটা করে রাখলাম, কারণ আজকে মানে একটু বাইরে যেতে হবে, তো সেই জন্য রান্না তাড়াহুড়ো করে পরে মানে বাইরে থেকে এসে আর করতে ইচ্ছে করে না, তো এইটুকু করে রাখলাম।
আর এখন বানাবো রুটি। রুটি দিয়ে সবজি দিয়ে খাওয়া হবে, সেই জন্য রুটিটা বানাবো। তরকারিটা হতে থাক, এই ফাঁকে আমি রুটিটা বানাই। তো এই তো আজকে সারাদিনের রান্নাবান্না, খাওয়া দাওয়া। নিরামিষ খাবো যেহেতু, সেই জন্য মানে আইটেম খুঁজে পাওয়া যায় না কী রান্না করব না করব, তো বেছে বেছে এগুলোই ভাবলাম করি। তো যাই হোক, এগুলো হয়ে গেল, আজকে আর ডাল ডাল করবো না। তো যাই হোক, আজকের মতো এটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, আমার সাথে থেকো। তাহলে আজকের মতো রাখি, টাটা।